সবার মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মন্ত্রী যারা আছেন এবং সামনে যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন সবার প্রতি সম্মান জানিয়ে আজকের প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি। এটা যেহেতু ভাষার মেলা, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বই মেলা, কাজে আমি বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন নিয়ে আমার বক্তব্য সীমিত রাখবো। আপনারা জানেন 1946 সালে, তখন পাকিস্তান হয়নি, বঙ্গবন্ধু ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে। সেই সম্মেলনে তিনি বাংলা স্লোগান দিতে গিয়েছিলেন। পাকিস্তান হওয়ার পর যখন কোনো ঘোষণা ছাড়া পাকিস্তানি শাসকরা বাংলাকে উচ্ছেদ করা শুরু করে, তখন ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন চট্টগ্রামের প্রিন্সিপাল আবুল কাশেম, তমদ্দুন মজলিস নামের একটি সংগঠন, এবং সমসাময়িক সময়েই বঙ্গবন্ধু ছাত্রলীগ করে সংগঠন সহ ভাষা আন্দোলনে জড়িত হয়েছিলেন। এবং 1948 সালে তিনি ভাষা আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেন, এবং কারাবরণ করার পর, কারা থেকে মুক্তি লাভ করার পরপরই তিনি ছাত্রলীগের ছেলেদের নিয়ে তৎকালীন পরিষদ ভবন ঘেরাও করেছিলেন। অর্থাৎ ভাষা আন্দোলনকে তিনি জাতীয় পর্যায়ে, পরিষদ পর্যায়ে টেনে নিয়ে গিয়েছিলেন। এটি ছিল ভাষা আন্দোলনের তার অবদান। দুঃখের হলো সত্যি, ভাষা আন্দোলনের যারা নায়ক বলে নিজেদের দাবি করেন তারা বঙ্গবন্ধুর এই কৃতিত্বকে অস্বীকার করেন। বিভিন্ন বইপত্রে তারা লিখেছেন যে বঙ্গবন্ধু তেমন কোনো ফ্যাক্টর ছিলেন না, কিন্তু বাস্তব সত্য হলো বঙ্গবন্ধু যখন 48 সালে কারাগারে যান, কারাগারে যাওয়ার পরদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ধর্মঘট ডেকেছিল এবং প্রতিবাদ সভা করেছিল। এরপর 49 সালে মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের মিছিল নিয়ে লিয়াকত আলী খানের বাসভবন অভিমুখে যাচ্ছিলেন, সেখানে একটি দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সেখানে পুলিশের লাঠিপেটায় বঙ্গবন্ধু আহত হয়ে ড্রেন থেকে পালিয়ে চলে এসেছিলেন। এরপর 51 সাল গেল, তখন তিনি জেলে, 52 সালেও তিনি জেলে, জেলে থেকে তিনি চিকিৎসার জন্য যখন ঢাকা মেডিকেল কলেজে আসেন, সেখানে বসে ছাত্রলীগের ছেলেদের সাথে বৈঠক করে ভাষা আন্দোলনে কী করতে হবে তার একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। এরপর আসে 54 সালের নির্বাচন। আপনারা জানেন 54 সালে যুক্তফ্রন্ট হক ভাষা নিঃসরবর্তী, অর্থাৎ ছেলে বাংলা একে ফজুল হক, হোসেন সৈয়দ সরবর্তী এবং মৌলানা ভাষণের নেতৃত্বে যে যুক্তফ্রন্ট হয়েছিল, এই যুক্তফ্রন্টে 21টি দাবি ছিল। তার অন্যতম দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, একমুখী গণমুখী প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা চাই, এবং শিক্ষার সর্বস্তরের মাধ্যম বাংলা চাই। আরও অনেক দাবি ছিল নির্বাচনের পর 55 থেকে 56 সালে বঙ্গবন্ধু পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলেন। সেখানে তিনি বাংলাকে রাষ্ট্রভাষার করার জন্য বিভিন্ন সময়ে প্রস্তাব আনেন। এক পর্যায়ে পাকিস্তান বাংলাকে সরকারি ভাষা হিসাবে, অর্থাৎ পূর্ববঙ্গের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করে একটি প্রস্তাব এনেছিল। তার প্রতিবাদে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা সরকারি ভাষা বুঝি না, বাংলাকে রাষ্ট্রভাষা করতে চাই। সরকারি ভাষা হলো বাংলা, শুধুমাত্র সরকারি দপ্তরে থাকবে, সার্বিকভাবে রাষ্ট্রের অন্য পর্যায়ে বাংলা থাকবে না। এর প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধুর বক্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান তখন ঘোষণা করেছিল উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষা হবে। আমাদের বদমাইশির কোনো সীমা থাকে না, বাংলাকে রাষ্ট্রভাষা করে একই সাথে ঘোষণা দিল এই ভাষা বা এই প্রস্তাব 20 বছর পর বাস্তবায়িত হবে, অর্থাৎ 1976 সালে বাস্তবায়ন হওয়ার কথা ছিল, তার আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তৎকালীন যত আন্দোলন ছিল প্রতিটি আন্দোলনে ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। 60 সালে আইয়ুব খান ঘোষণা করলেন বাংলা রাষ্ট্রভাষা হবে। এখনও অনেক বদমাইশ বুদ্ধিজীবী আইয়ুব খানের রেফারেন্স দিয়ে বলেন যে আইয়ুব খান তো ভালো মানুষ, তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করেছিলেন। ওরা এটা বলেন না যে আইয়ুব খান যে বাংলা চেয়েছিলেন
সেটা শরীফ কমিশন রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল বিভিন্ন ভাষা মিলে একটি খিচুড়ি ভাষা তৈরি করা হবে, ওইটাই হবে বাংলা ভাষা। তৎকালীন ছাত্র সমাজ শিক্ষা আন্দোলনের মাধ্যমে রাজপথে নেমে সেটাকে প্রতিহত করেছিল, এবং শুধু 62 থেকে শুরু করে 71 সাল পর্যন্ত পাকিস্তানিরা বারবার চেষ্টা করেছে বাংলা ভাষা সংস্কৃতি সাহিত্যকে ধ্বংস করতে, এবং তৎকালীন ছাত্র সমাজ এবং রাজনীতিবিদরা রাজপথে থেকে পাকিস্তানের সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছে। এরপর বিভিন্ন ঘাত প্রক্রিয়ায় 70 সালের নির্বাচন হলো, বঙ্গবন্ধু বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পর 21 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে তিনি ঘোষণা করেছিলেন যে আমি ক্ষমতা যাওয়ার সাথে সাথে বাংলা চালু করব, প্রয়োজন হলে ভুল বাংলা দিয়েই আমি চালু করব, পণ্ডিতেরা ধীরে ধীরে তার শুধরে নেবেন। এটা বলার কারণ হলো এটাই, এখনো যখন বাংলা আমরা চালু করার কথা বলি, অনেক পণ্ডিত বলে বাংলাতে তো অনেক অশুদ্ধ উচ্চারণ হয়, অনেক কিছু হয়, এটাকে শুদ্ধ করতে হবে। তাদের উদ্দেশ্যে এই বঙ্গবন্ধু সেই বাণীটি আমি স্মরণ করিয়ে দিতে চাই। এরপর তো দেশ স্বাধীন হলো, বাংলা আর চালু হলো না। বুদ্ধিজীবীরা তৎকালীন যে প্রখ্যাত চায় ছাত্র নেতা নুরুল সিদ্দিকী আসমরক, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, তারাও বিবৃতি দিলেন, বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবীরা বিবৃতি দিলেন বাংলাদেশে বাংলা ভাষার প্রচলন ঘটাতে বঙ্গবন্ধু অনেকগুলো বাংলা টাইপরাইটার কিনে দিলেন যাতে অফিস আদালতে বাংলা চালু হয়, কিন্তু হয়নি। যার ফলে 75 সালে এসে বঙ্গবন্ধু আবার নতুন করে বাংলা চালুর নির্দেশ দিলেন এবং বললেন, আমি ভেবে পাই না গত 3 বছর সরকারি দপ্তরে বাংলা চালু হলো না কেন, যে আমলারা বাংলা ভাষাকে ভালোবাসেন না তারা বাংলাদেশকে কি ভালোবাসবেন, এই আক্ষেপ করে তিনি এটা বলেছিলেন। এরপর তো বঙ্গবন্ধু মারা গেল, বাংলা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। 1987 সালে এসে এরশাদ সাহেব বাংলা প্রচলন আইন করেছিলেন, সে আইনে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন করার কথা ছিল, এবং এটাও বলা হয়েছিল যে কেউ যদি কোনো আবেদন, চাকরির আবেদন বা যে কোনো আবেদন বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় করেন তাহলে সেই আবেদন গ্রহণ করা হবে না। এবং পরে আবার বলা হয়েছে যিনি এই আইন মানবেন না, যে সরকারি কর্মকর্তা এই আইন মানবেন না, তিনি সরকারি চাকরিবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য করতে হবে। 27 সাল থেকে এই আইন একের পর এক লঙ্ঘিত হচ্ছে, কিন্তু কোনো আমলা বা কোনো সরকারি কর্মকর্তা এই জন্য শাস্তি পেয়েছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। এরপর আরও অনেক বহু ঘাত প্রতিঘাতের পর 2014 সালে হাইকোর্ট একটি রায় দিল, সেখানে প্রথমে বলা হয়েছে যে বাংলা কেন সর্বস্তরে চালু করা হবে না, সরকারকে এটার কারণ দর্শাতে বলেছে, এবং একই সাথে আরেকটি নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় উচ্চ আদালত, সেটা হলো বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার এবং নাম ফলক বাংলায় লিখতে হবে। আজকে 2022 সালে এসেও আমাদের আন্দোলন করতে হচ্ছে নাম ফলকে বাংলা লেখার জন্য। এটার কারণ কি জানেন? কারণ হলো, খেয়াল করবেন, স্বাধীনতার আগে 71 সাল পর্যন্ত, 47 সাল থেকে 71 পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে এবং যারা আমার সহযোদ্ধা এখানে আছেন, ছাত্রলীগ যারা করেছেন তারা জানেন, 60 দশক থেকে 71 সাল পর্যন্ত প্রতি ফেব্রুয়ারি মাসেই আমরা ইংরেজি নাম ফলক ভেঙে ফেলতাম। এমনকি 71 সালের 3রা মার্চ যে ঘটনাকে কেন্দ্র করে ওয়াইলেসে বাঙালি বিহারী দাঙ্গা হয়, সেটার কারণ ছিল আমাদের ছেলেরা বিহারীদের উর্দু নাম ফলক ভেঙে দিয়েছিল, এই কারণেই এই দাঙ্গাটার সূত্রপাত। আজকে 71 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বাংলা প্রচলনের জন্য কোনো ধরনের আন্দোলন হয়নি,
সবাই আমরা বক্তৃতা বিবৃতির ভিতরে সীমাবদ্ধ থেকেছি। 2018 সালে এসে আমরা চট্টগ্রামে বাংলা প্রচলনের জন্য রাজপথে নেমেছিলাম এবং চট্টগ্রাম শহরে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ব্যবসায়ী সমিতি নেই যাদের কাছে আমরা বাংলা প্রচলন করার আহ্বান জানাইনি। এবং আমাদের এই কাজের প্রেক্ষিতে আপনারা দেখবেন চট্টগ্রাম শহরে অন্তত 60 ভাগ নাম ফলক ইতিমধ্যেই বাংলায় লেখা হয়ে গেছে। আমাদের সৌভাগ্য চট্টগ্রামের মাননীয় মেয়র, প্রাক্তন মেয়র এবং বর্তমান মেয়র দুজনই বাংলা প্রচলনের পক্ষে সোচ্চার আছেন, নাম ফলক বাংলায় লেখার ব্যাপারে সোচ্চার আছেন। এটা হলো আমাদের প্রাথমিক আন্দোলন। আজকে বাংলা ক্রমান্বয়ে অপসারিত হচ্ছে। আজকে আমরা 70 সালের আগে ক্যাডেট কলেজের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে ক্যাডেট কলেজ তুলে দিতে হবে। আজকে বাংলাদেশে হাজারো ক্যাডেট কলেজের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, সরকারি কলেজগুলোতে ইংরেজি ভাষণ দেওয়া হচ্ছে। আমাদের এই শিশু কিশোরদের উপর ইংরেজির বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে বইয়ের বাইরে তারা যেতে পারছে না। কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম জিপিএ 5 পেয়েছে এরকম ছাত্র ছাত্রীরা বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, শহীদ দিবস কবে, এগুলোর তাৎপর্য কি এটা বলতে পারছে না। আজকে আমাদের ভাবতে হবে যে আমরা জ্ঞানী হব না অর্ধশিক্ষিত থাকব। কাজেই আমাদের সামনে যারা উপস্থিত আছেন, পাশে যারা উপস্থিত আছেন, আমাদের এখন প্রাথমিক কাজ হবে বাংলাদেশকে বাঙালিত্বে ফিরিয়ে নিয়ে যাওয়া, বাংলা ভাষার প্রচলন ঘটা, বাংলা শিল্প সাহিত্যের প্রচলন ঘটানো। কারণ বাংলা সাহিত্য, বাংলা শিল্প, বাংলা সংস্কৃতি একটি অসাম্প্রদায়িক সংস্কৃতি। এই যে শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এর চেয়ে অসাম্প্রদায়িক গান আর কি হতে পারে। বাঙালি সংস্কৃতি আবহমান কাল থেকেই অসাম্প্রদায়িক এবং শোষণ বিরোধী একটি সংস্কৃতি। সেই সংস্কৃতি থেকে বাংলাদেশের একটি কুচক্রিমহল লম্পট পুঁজিবাদীরা ক্রমে দূরে সরিয়ে দিচ্ছে। কাজেই আমাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। এবং আমরা মনে করি যে আমরা যদি রাস্তায় নামি তাহলে বাংলা প্রচলন সম্ভব। শুধুমাত্র বিবৃতি দিয়ে অথবা লিখে বাংলা প্রচলন হবে না। সাহিত্য হয়তো হবে, কিন্তু ব্যাপকভাবে যে বাংলার প্রচলন সেটি হবে না। আজকে ইংরেজি শিক্ষা ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় না। তাহলে গরিব ছেলেরা কী করবে? তাদের তো প্রাইভেট টিউটর রাখার ক্ষমতা নাই। কাজেই এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আমাদের সন্তানেরা ইংরেজিতে দক্ষ হোক কোনো আপত্তি নেই এবং দক্ষ হতে হবে, কিন্তু সব বিষয় ইংরেজিতে পড়ার যে কুমানসিকতা, যে ঔপনিবেশিক মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আমাদের ছেলে মেয়েদের যদি জ্ঞানী করতে হয়, আমাদের ছেলে মেয়েদের যদি বিশ্বে আরও পরিচিত হতে হয়, তাহলে মাতৃভাষার বিকল্প নেই। আপনারা জানেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, জার্মান বলেন, উত্তর কোরিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, পৃথিবীর সকল উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলো আজকে তাদের মাতৃভাষার চর্চা করছে, মাতৃভাষায় সর্বোচ্চ জ্ঞান নেওয়ার চেষ্টা করছে। আমরা তার বিপরীত স্রোতে চলছি। এই স্রোত থেকে, এই স্রোতকে আটকাতে হবে। আটকিয়ে সামনের দিকে যেতে হলে বাংলাকে জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে, বাংলা সংস্কৃতিকে আবার উজ্জ্বলভাবে ফিরিয়ে আনতে হবে। এবং সবশেষে এখানে মাননীয় মেয়র সাহেব আছেন, চিফ সাহেব আছেন, অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রধান দুইজন এখানে আছেন, একজন হলেন জনপ্রধান, জনপ্রতিনিধি, আর একজন হলেন আমরা প্রধান। আমি অনুরোধ করব যে চট্টগ্রাম থেকেই আপনারা নাম ফলক, ইংরেজি নাম ফলক উচ্ছেদ করে অভিযান শুরু করেন। ক্রমান্বয়ে আমরা বাকিগুলোর দিকে দেখব। আপনাদের সবাই মুক্তিযোদ্ধাদের সাথে একাত্ম ঘোষণা করে বাংলা প্রচলনে এগিয়ে আসবেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব এমরেজা করিম চৌধুরী মহোদয়, উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইরা, সম্মানিত কাউন্সিলর, সম্মানিত সিটি কর্পোরেশনের সহকর্মীবৃন্দ,
অভিভাবক বৃন্দ, সম্মানিত শ্রোতৃবৃন্দ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওনার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন পতাকা যে একটি মানচিত্র আমাদেরকে এনে দিয়েছে, তাদের কারণে আমি আজকে এখানে এই জায়গায় বসে বক্তব্য দিচ্ছি। এদেশ যদি স্বাধীন না হতো তাহলে আমার অবস্থান কোথায় হতো সেটা আমি জানি না, কিংবা আপনারা যারা আছেন বা শুনছেন তাদের অবস্থান কোথায় হতো আমরা জানি না। আমাদের আজীবন স্মরণ রাখা দরকার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মাহমুদ ভাইকে, উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন, এখনও যুদ্ধ করে যাচ্ছেন, ইংরেজি সাইনবোর্ড যেগুলো আছে এগুলোকে উৎখাত করার জন্য উনি এখন যুদ্ধে নেমেছেন। উনি আমাকে আসার সময় বলছিলেন যে একটা টাইম কতদিনের মধ্যে এটা করবেন, এটা বলবেন। আসলে আমি মাহমুদ ভাইকে বলতে চাই যে আপনি যে যুদ্ধে নেমেছেন সেই যুদ্ধের সাথে আমরাও শরীর আছি। আমরা চাইব যে শুধু 21 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস আসলেই আমরা সাইনবোর্ড, ইংরেজি সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান করবো, তাই নয়। আমি সারা বছরই আমি আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে আমরা এই ইংরেজি সাইনবোর্ডের বিরুদ্ধে মোবাইল ফোন পরিচালনার জন্য আমি নির্দেশ দিব এবং এটি সারা বছরই যেন অক্ষুণ্ণ থাকে সেটি আমি বাস্তবায়িত করবো। আমি এটুকুই আশা দিব যে আমি এটা শুধু ফেব্রুয়ারি মাস আসলে নয়, এটি আমাদের প্রতিনিয়ত সারা বছর আমাদের যখন মোবাইল ফোন যাবে মোবাইল কোর্টে এই যে ইংরেজি সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান চলবে, আমি এটুকু আশ্বাস দিতে পারি আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করে। কিছুক্ষণ আগে আজকের আলোচনা সভার সভাপতি এবং মুক্তিযুদ্ধ গবেষক ডক্টর মাহমুদুর রহমান একটা বিষয় নিয়ে খুব জোরালোভাবে বক্তব্য রেখেছে, সেটা হচ্ছে আমরা স্বাধীনতা লাভ করেছি 50 বছর হয়ে গেছে, এখন আমরা সাইনবোর্ডে বাংলা লেখার জন্য আন্দোলন করতে হয়, এটা লজ্জার বিষয় আমাদের জন্য। ভিন্ন ভাষা শিখতে বাধা নেই, জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে বাধা নেই, কিন্তু মায়ের ভাষাটাকে প্রাধান্য দিতে হবে। এই সাইনবোর্ডগুলোতে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দীর্ঘদিন যাবত এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি, গণবিজ্ঞপ্তিও দিয়েছি বেশ 2-4 মাস আগে, আপনারা পেপারে দেখেছেন। আজকে আমাদের প্রধান নির্বাহী যিনি সভাপতিত্ব করছেন উনি স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে, শুধু ভাষার মাসে নয়। আমরা বারবার ব্যবসায়ী বলেন, যারা বিভিন্ন শিল্প কারখানা আছেন, মালিকেরা আছেন, কর্তা ব্যক্তিরা আছেন, তাদেরকে বারবার আমরা টাকাটা দিচ্ছি আপনারা বাংলাতে সাইনবোর্ড লিখে, পাশাপাশি ইংরেজিও থাক, বাংলাটাকে প্রাধান্য দিয়ে নিচে ইংরেজি লিখতে তো আপত্তি নেই। এই ভাষার মাসেও আমি বেশ কয়েকটা বিয়ের চিঠি পেয়েছি, আমি ঢাকা যাওয়ার আগে আমাকে একজন দাওয়াত দিতে এসছে, খুব সুশিক্ষিত মানুষ, বলে যে আমার মেয়ের বিয়ে। আমি চিঠিটা খুলে দেখলাম, দেখে দেখলাম সব ইংরেজিতে দাওয়াত পত্রতা। ওনার মুখের উপর বললাম, আমি যে এটা ইংরেজিতে না লেখে আপনি বাংলাতে লেখলে আপত্তিটা কোথায়? উনি আমাকে উত্তর দিচ্ছেন আপনাদের মতো লোকদেরকে দেওয়ার জন্য। তাহলে আমাদের মতো লোকদেরকে দেওয়ার জন্য মানে যে ভিআইপিদেরকে, আপনি সব ভিআইপি কি ইংরেজি ছাড়া কি বাংলা পড়তে পারে না? আপনি যদি বাংলাতে যদি সুন্দরভাবে লিখতেন ভাষা যদি প্রাঞ্জল হতো অনেক সময় আমি নিজেই গুলিয়ে ফেলি, মেয়ের বাপ কোনটা ছেলের বাপ কোনটা এটা খুঁজে পাই বলতে পারি না ইংরেজি এই পত্রতে। তা আমি অনুরোধ করব আমাদের আমরা যারা এখানে আমরা যদি অন্তত পক্ষে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে ওই সচেতনতা এনে দিই, আমাকে দাওয়াত দিবেন বাংলাতেই লেখেন, বাংলাতে যেভাবে আপনি প্রাণ খুলে ভাষা প্রয়োগ করে চিঠিটা লেখা যাবে কিন্তু ইংরেজি সেভাবে আপনি লিখতে পারবেন। অনেকে কিন্তু বিয়ের কার্ডে খুব প্রাঞ্জল ভাষা ব্যবহার করে, রেখে দিতে ইচ্ছে করে ওই কার্ডটা ও ভাষার জন্য। তাই আমি প্রত্যেকে অনুরোধ করবো ইংরেজিতে যাতে এই সমস্ত দাওয়াত পত্রগুলি লেখা না, আর সাইনবোর্ড বাংলা লিখতেই হবে, কথা না শুনলে
বলতে বলতে না শুনলে কি হয়, তখন একটু কঠোর হতে হয়। এখন আমাদের ম্যাজিস্ট্রেট অনেককে জরিমানা করছে বিগত, শুধু ভাষার মাসে নয়, তার আগেও করেছে, কিন্তু পেপার খুললে দেখছেন। এইটা কিন্তু আরো কঠোর হবে, এবং কঠোর হতে হতে এমন পর্যায়ে যাব শুধু ইংরেজিতে সাইনবোর্ড থাকলে ট্রেড লাইসেন্সের জন্য আমার কর্পোরেশনে যেতে হবে। ট্রেড লাইসেন্স পাওয়া কিন্তু তখন খুবই মুশকিল হয়ে যাবে। তাই বলছি আমাদের মুক্তিযোদ্ধারা, কবি, সাহিত্যিক, শিল্পী সবাই আন্দোলন করছে সাইনবোর্ডটা অন্তত বাংলায়, তা আপত্তিটা কোথায়? আর আমরাও আইনের প্রয়োগ যতটুকু সম্ভব সেটা করব, কারণ আমরা এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, ভুলে গিয়েছেন? এটা কার জন্য রক্ত দিয়েছে? ওই মায়ের ভুলিটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই চেতনাটুকু যদি আমাদের মধ্যে না থাকে, ইংরেজি লিখলে সাহেব হয়ে গেলাম আর বাংলা লিখলে আমি সাহেব হলাম না, এই মন মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। বাংলায় আপনাকে মর্যাদা দিতে পারবে, এই বাংলায় আপনাকে বিশ্ব পরিচয় এনে দিয়েছে কবি রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি লিখেছে ইংরেজিতে না, ফার্সিতে না, উর্দুতে না, আরবিতে না, সংস্কৃতিতে না, বাংলায় লিখেছে, এবং সেটা নোবেল পুরস্কার পেয়েছে। প্রথম বাঙালি জাতিকে সমগ্র বিশ্বে ভাষাকে পরিচিতি এনে দিয়েছিল রবীন্দ্রনাথ, তারপরে সমগ্র বাঙালি জাতিকে বিশ্বের আনাচে কালাচে পরিচয় এনে দিয়েছে বাঙালি জাতি, বীরের জাতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তাই আমাদেরকে এটা মাথায় রেখে এগুতে হবে, না হলে দেখবেন একদিন আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। পাকিস্তানিরা যেভাবে আমাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্যকে, ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, এটার জন্য আমরা রুখে দাঁড়িয়েছিলাম। দেখবেন একটা গোষ্ঠী আছে যারা আমাদেরকে আবার বিচ্ছিন্ন করে দিতে চাইবে, আমাদের চেতনাকে ভোতা করে দিতে 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 একেবারে শেষ করে দেবে। তাই আমরা চেতনাকে শান্ত করে মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সমগ্র জাতি, সেই চেতনাকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে, তাহলে আমরা একটা সফল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।